পুজোর আর এক মাসও বাকি নেই। এই সময় ত্বকের পাশাপাশি সুন্দর ঝলমলে চুল পেতে চুলের যত্নও প্রয়োজন। তাই দেখে নেওয়া যাক চুলের যত্ন নেওয়ার কয়েকটি ঘরোয়া উপায়। নারকেল তেল, চুলের যত্ন নিতে নারকেল তেলের জুড়ি মেরা ভাগ। তাই সপ্তাহে অন্তত একদিন হলেও শ্যাম্পু করার আগে চুল ভালো করে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নিন। ঘন্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন। অ্যালোভেরা জেল, চুল নরম ও ময়েশ্চারাইজ রাখতে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন। চুল রুক্ষ হয়ে গেলে শ্যাম্পু করার আগে অন্তত মে 30 অ্যালোভেরা জেল মেখে নিলে মিলবে নরম, মোলায়েম ও উজ্জ্বল চুল। মেথি ও দই, মেথি পাউডার ও দই ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এরপর ওই মিশ্রণের মধ্যে অলিভ বা অর্গ্যান অয়েল দিয়ে ঘন্টা দুয়ে চুলে লাগিয়ে রাখলেই কেল্লা হবে। এরপর শ্যাম্পু করে ফেললে চুল কম পড়বে আর উজ্জ্বল হবে। ডিম, কলা ও মধু, কলা ডিম ও মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে নিন। এই মাস্ক শুষ্ক চুলের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে।